সেনাবাহিনীর গাড়িতে এসি মেশিনে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনায় অভিযোগ দায়ের করল সেনাবাহিনী। পাশাপাশি ওই ঘটনা তদন্তে নেমে উঠেছে নানান চাঞ্চল্যকর তথ্য। যে দোকানে গ্যাস ভরার কাজ হচ্ছিল সেই দোকানে কোনো সরকারি বৈধতাই ছিল না এমনটাই জানা গিয়েছে, এমনকি ছিল না কোনো ট্রেড লাইসেন্সও। পৌর নিগমের নাকের ডগা দিয়ে চলছিল এই অবৈধ কারবার, আর বিষয়টি প্রকাশ্যে আসতেই পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনার পর তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ট্রেড লাইসেন্স নেই, তার জন্য আইনি যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে, এবং যেখানে সেখানে এগুলো হবে না, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গাতে এটা করছি, এবং এমআইসি যে কনজারভেটিভ সেখান থেকে ওদের পারাদায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছিল। তারপরও হঠাৎ করে এসে মানে খুব রিসেন্টলি 3-4 দিন বা 7 দিন আগে এখানে দোকানটা করছে, সেটা কাউন্সিলের নলেজ আসার আগেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমরা আরও বেশি কোশ্চেন থাকছি। ইতিমধ্যেই পুর নিগমের পক্ষ থেকে শুরু হয়েছে সার্ভের কাজ। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই দোকানের মালিক গুড্ডু খান, তার উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। শিলিগুড়ি পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবিপাড়া সেনাবাহিনীর একটি ছোট চারচাকা গাড়ি এসি মেশিনে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় এক সেনা জওয়ান আহত হয় এবং তার সঙ্গে 4 জন আরও আহত হয়। ওই ঘটনার পরই বুধবার রাতেই ওই ব্যবসায়ী গুড্ডু খানের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে সেনা পুলিশ। এদিকে গুড্ডু সিংকে খুঁজতে শহরে নাকা শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে পৌর নিগম। পরে দেখুন, আমাদের কর্পোরেশনের যা আইন আছে সে আইন মতোই কাজ হবে, কাউকে এভাবে ছেড়ে কথা বলা যাবে না। কারণ হচ্ছে বিনা ট্রেড লাইসেন্সে ব্যবসা করবে আর যেখানে সেখানে যাতা করে বেড়াবে এটা চলবে না। আপনারা জানেন আমরা কিছুদিন আগে থেকে সার্ভে করাটাও শুরু করেছি, অনলাইনে অনেক ডিস্টার্ব হচ্ছে, বিনা কোনো ডকুমেন্টসে তারা ট্রেড লাইসেন্স বানিয়ে নিচ্ছে, যেখানে সেখানে যা তা করে বেড়াচ্ছে। কিন্তু অলরেডি আমরা যা সার্ভে শুরু হয়েছে তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে 60% ট্রেড লাইসেন্স গণ্ডগোল আছে। তো 60% ট্রেড লাইসেন্স গণ্ডগোল হওয়ার দরুন আমরা নতুন করে সার্ভে শুরু করেছি, আজকে প্রতিদিনের রিপোর্ট আমাকে দিচ্ছেন, এবং আমরা সেইভাবে চলছি। আগামী দিন ট্রেড লাইসেন্সটাও আমরা কড়া হাতেই ধরে নিচ্ছি। ওই ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পরে জানা যায় যে ট্রেড ও ফায়ার লাইসেন্স কোনোটাই নেই ওই ব্যবসায়ীর। বিষয়টি জানা মাত্রই পৌর আইনে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব। পৌর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন আরও জানান যে ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। এছাড়া তদন্ত করে জানা গিয়েছে আগে অফলাইনে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য 60% লাইসেন্স কর্মী রয়েছে, যে কোনো কারণে পুর বিভাগে তদন্ত এবং সার্ভে শুরু হয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।